127 বছরের বৃদ্ধার আশীর্বাদ, জনসংযোগের অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা অভিষেকের। গত 60 দিন ধরে চলা তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখিয়ে দিয়েছে ঘাসফুল প্রতীকের প্রতি মানুষের ভালোবাসা কতখানি। শুক্রবার এই নবজোয়ার কর্মসূচির শেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুলে ধরলেন এই দীর্ঘ যাত্রা পথে স্মরণীয় কিছু ঘটনা। মনে করলেন মালদহের কর্মসূচি চলাকালীন 127 বছর বয়সী মহিলা বিমলা সরকারের কথা। আমি মালদায় বামনগোলা ব্লক হবিবপুর বিধানসভায় একটা মন্দিরে পুজো দিতে গেছি। সেখানে দেখছি 127 বছরের একজন মহিলা, বয়স্ক মহিলা, বৃদ্ধা, 127 বছর বয়স, রাস্তায় দাঁড়িয়ে আছে একটা ডান্ডা হাতে, একটা লাঠি হাতে। আমি বললাম, আপনার এত বয়স আর এই গরম 42 ডিগ্রির মধ্যে আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন? বলছে, বাবা তোমাকে আশীর্বাদ করতে এসেছি, আরো বড় হও, আমি চাই বাংলায় আরো 50 বছর তৃণমূল থাকুক। 44-45 ডিগ্রি তাপমাত্রায় বাঁকুড়া পুরুলিয়ায় কাতারে কাতারে মানুষের ভিড়ের স্মৃতি। শুক্রবার নবজোয়ার যাত্রার শেষ দিন কাকদ্বীপের সভা থেকে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8 দিনে আমি উপলব্ধি করেছি যে প্রকৃতির থেকেও সর্বশক্তিমান হচ্ছে মানুষ। তার কারণ ঝড় জল বৃষ্টি, পুরুলিয়ায় 42 ডিগ্রি 44 ডিগ্রি গরম, বাঁকুড়া জঙ্গলমহলে ঝাড়গ্রামের মতো জেলা, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া 44 ডিগ্রি 45 ডিগ্রিতে রাস্তায় কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে সারিবদ্ধ হয়ে, মা দিদি বৌদি কাকিমা গুরুজনেরা শঙ্খধ্বনি উলু দিয়ে আমাদের বরণ করেছে বেলা 2-2:30 সময়, কাঠ ফাটা রোদ্রের তীব্র দাপদাহকে উপেক্ষা করে। আমি কোনোদিন এই জিনিস বাংলায় লক্ষ্য করিনি। এই 60 দিনের মধ্যে কয়েকটা এমন ঘটনা ঘটেছে যা আমি যতদিন বেঁচে থাকবো আমি মনে রাখবো, আমি কোনোদিন ভুলতে পারবো না। শুক্রবার নবজোয়ার যাত্রার শেষ দিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যখন শুরু করেছিলাম তখন অনেকেই বলেছিলেন 60 দিন অনেক দূর, 4 দিনও পারবে না। এই 60 দিনের একদিনও বাড়ি যায়নি, মায়ের মুখ দেখিনি, কিন্তু বাংলার লক্ষ লক্ষ মায়ের মুখ দেখেছি। আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ। যখন কুচবিহার থেকে আমরা এই কর্মসূচি শুরু করেছিলাম বা কলকাতার বুক থেকে যখন 20 তারিখ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে আমরা বলেছিলাম যে আমরা তৃণমূলে নবজোয়ার জনসংযোগ যাত্রা এবং গ্রাম বাংলার মতামত নিয়ে 2 মাস রাস্তায় থাকব এবং মানুষের মতামত গ্রহণ করে আরও নিবিড় জনসংযোগ স্থাপন করে মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় 60 দিন ধরে আমাদের সীমাবদ্ধ ক্ষমতা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। অনেক রাজনৈতিক দলের নেতা, মুখপাত্র, কর্মী অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, বলেছিল 60 দিন তো দূরের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 দিন রাস্তায় থাকতে পারবে না। ব্যুরো রিপোর্ট, জাগো বাংলা।